17 দিনে ভেঙে পড়ল 12টি সেতু। বুধবার একই দিনে ভেঙে পড়ল 3টি সেতু। সেতু বিপর্যয় অব্যাহত বিহারে, সাধারণের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। গত 15 দিনে পর পর ভেঙে পড়ল 9টি সেতু, ফের বিহারে সেতু বিপর্যয়। 15 দিনে 9 বার সেতু বিপর্যয় বিহারে, আতঙ্কিত এলাকাবাসী। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, বারংবার এমন ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বিহারে সেতু বিপর্যয় অব্যাহত, বুধবার অন্তত আরও 3টে সেতু ভেঙে পড়েছে এই রাজ্যে, ফলে 15 দিনে 9টি সেতু ভেঙে পড়ার সাক্ষী থাকল বিহার। জানা গিয়েছে সেতুটি দেউরিয়া ব্লকের মধ্যে পড়ে। মহারাজগঞ্জের বহু গ্রামের সঙ্গে দেউরিয়া ব্লকের একমাত্র যোগাযোগের রাস্তা এই C1-এর এই সেতুটি। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলেই স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এর আগে গত 22 জুন C1-এ আরও একটি সেতু ভেঙে পড়েছিল। সেই সেতুটি 2টি জেলার সংযোগস্থল ছিল। বারংবার এমন সেতু বিপর্যয়ের ঘটনায় প্রশাসনের দিকেই আঙুল তুলছে স্থানীয় বাসিন্দারা। সেতু ভাঙার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ব্লক প্রশাসনের আধিকারিকরা। তবে প্রাথমিক অনুমান, পুরনো সেতু রক্ষণাবেক্ষণের অভাবে এই সেতু বিপর্যয়। বিহারে সেতু বিপর্যয়ের ঘটনা নতুন কিছু নয়। গত 19 জুন বিহারের আরারিয়ার কোটি টাকা খরচে নির্মীয়মান সেতুর একটি অংশ ধসে পড়ে। সেই শুরু 3 দিনের ব্যবধানে 22 জুন C1-এ গণ্ডক খালের ওপর নির্মিত একটি সেতু ভেঙে পড়ে। পরের দিন পূর্ব চম্পারণ জেলায় একটি নির্মীয়মান ছোট সেতু ভেঙে পড়ে। বৃহস্পতিবার কিশানগঞ্জ জেলায় একটি সেতু ভেঙে পড়ে। শুক্রবার মধুবনীতে একদিনের ব্যবধানে, রবিবার আরও একটি সেতুতে ফাটল ধরে। এরপরে বুধবার ফের ভাঙল 3টি সেতু। সব মিলিয়ে 9টি সেতু ভাঙল 2 সপ্তাহে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা, চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে সরকারিভাবে জানানো হয়েছে বিহারে ভারী বর্ষণ হচ্ছে, সেই বর্ষণের কারণেই হয়তো এই বিপর্যয়। যদিও এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন, সেতুটি বহু পুরনো, ঠিকমতো সংস্কার করা হয়নি, যার ফলে জলের চাপে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেতুটি। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সেতু ভেঙে পড়ায় মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যা হয়ে গেল বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। বারংবার এমন সেতু বিপর্যয়ের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বারবার সেতু বিপর্যয়ের বিষয়টি নিয়ে নীতিশ কুমার সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তেজস্বী যাদব। বিপর্যয়ের কথা শেয়ার করেছেন নিজের টুইটার হ্যান্ডেলে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বিহার। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।